আগামী 9 ও 10 সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে G20 শীর্ষ সম্মেলন। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর এই জোটের সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা নিয়ে এক জরিপ চালিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টার। ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, পোল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, হাঙ্গেরি সহ 23টি দেশের 30,000-এরও বেশি মানুষের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই সমীক্ষা। মঙ্গলবার ওই সমীক্ষার ফল প্রকাশ করে সংস্থাটি। এতে দেখা যায় ভারতের প্রায় 80% মানুষ এখনও আস্থা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর। মানবাধিকার, জাতিগত সহিংসতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা ইস্যুতে সমালোচনা থাকলেও দেশটির প্রতি 10 জনের মধ্যে অন্তত 7 জনই মনে করেন মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে আগের চেয়ে আরও প্রভাবশালী দেশে পরিণত হয়েছে ভারত। জরিপের ফলাফলকে স্বাগত জানিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন বিজেপি জানায়, এই জরিপই প্রমাণ করে ভারত জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এখনও তুঙ্গে রয়েছে। তার নেতৃত্বেই বিজেপি আগামী লোকসভা নির্বাচনে আবারও বিপুল ভোটে জয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করবে বলেও আশা প্রকাশ করা হয়। তবে নিজ দেশে জনপ্রিয়তা ধরে রাখলেও বহির্বিশ্বে মোদীর প্রতি মানুষের ইতিবাচক ধারণা কমেছে। জরিপে দেখা যায় ভারত সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেছেন বিশ্বের 46% মানুষ, আর মোদীর প্রতি আস্থা নেই 34%-এর মতামত দেননি 16% মানুষ। ভারত সম্পর্কে সবচেয়ে বেশি ইতিবাচক ধারণা রয়েছে ইসরায়েলিদের মধ্যে। দেশটির 71% মানুষের আস্থা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর। অপরদিকে ভারত নিয়ে সবচেয়ে কম ইতিবাচক ধারণা রয়েছে ফরাসিদের মধ্যে। দেশটির মাত্র 39% মানুষের আস্থা রয়েছে মোদীর ওপর। এছাড়াও জরিপের ফল অনুযায়ী ভারতের ওপর মার্কিন প্রভাব বেড়েছে বলে মনে করেন ভারতের মোট জনসংখ্যার অন্তত অর্ধেক, আর রাশিয়ার প্রভাব বেড়েছে বলে মনে করেন 41%। অন্য কর্মকার, সময় সংবাদ।